সেই পিতার যে দায়িত্ব রয়েছে সে তো অনেক। এখানে যদি এই পিতার যদি পকেট ভারী না থাকে, আসলে বাসায় ভালো আসলে বাজার করা যায় না, কোনোভাবেই যায় না। এখন আপনার এখানে যদি ইন্ট্রোডিউস করে যে আপনি এখানে যে একটা কর, মানে আপনার কি বলে ট্রাভেল ট্যাক্স, বিশ্বের বহু জায়গায় আছে ট্রাভেল ট্যাক্স আছে, আপনি তো এখানে কুয়াটা ঢোকার মধ্যে আপনাদের যেই ঢুকবে আপনার ট্যাক্স একটা টোকেন মানি দিয়ে ঢুকবে, আপনি দেখেন আপনি ইনকাম পাবেন কিনা। এরপর আপনি দেখেন এখানে কক্সবাজার আপনার মাল্টি ন্যাশনাল অনেকগুলো হোটেল গেছে, আপনি দেখেন এখানে কেন নেই। আপনি এখানে বলে দেখেন আপনার যদি প্রতি মাসে যদি একটা করে আপনার যদি একটা মানববন্ধন করে যে আমরা কুয়াটা একটা বিমানবন্দর চাই, তা আমরা কি লিখবো না, মানুষকে জানবে না, একটা সময় তো হবে। এখানে যদি আপনার ফাইভ স্টার হোটেল হয়, যদি ইন্টারকন্টিনেন্টাল তারা দেখেন চলে আসে, আপনার যেখানে একটা ট্রাভেল ট্যাক্স আপনাদের আরোপ করেন, তার মাধ্যমে আপনাদের অনেকগুলো কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। আপনার এখানে বাস স্ট্যান্ড সহ অনেকগুলো বিষয় আপনারা করতে পারবেন। তা সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট একটা প্রস্তাবনা দিতে চাই, সেটা হলো এইখানে যারা গণমাধ্যম কর্মী যারা আছেন, তারা যদি এখানে কুয়াকাটার উন্নয়ন এবং কুয়াকাটার পরিবেশ নিয়ে যারা রিপোর্ট করে, সেই রিপোর্টের আলোকে আপনারা একটা বাছাই কমিটি থাকবে বা নির্বাচিত কমিটি, তার মাধ্যমে তাদেরকে এই পৌর মেয়র থেকে তাদেরকে একটা বছর শেষে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা করে পুরস্কার দেবে। যেন আমরা যেরকম ঢাকায় আমরা বিভিন্ন আমরা ইনস্টিটিউট থেকে আমরা কিন্তু পুরস্কার পাই, সেখানে এইখানে যে পৌর মেয়র আছেন তার এই পৌর মেয়র থেকেও এই ধরনের পুরস্কার ইন্ট্রোডিউস করে এখানে গণমাধ্যম কর্মীরা তাদের লেখনীর মাধ্যমে বিষয়টা বেশি ফুটে আসবে। আর নাম্বার দুই হলো এই কুয়াকাটাকে কত উন্নয়ন করা যায় বিভিন্নভাবে, তা নিয়ে আপনারা যদি একটা বাৎসরিক আপনাদের কর্ম পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা বছর শেষে আপনারা একটা মিটটা প্রেস করেন, সেখানে আমরা এই মেরিন জামায়াত নেটওয়ার্ক যারা আছে আমরা কিন্তু আপনার চলে আসবো আপনাদের সাথে, এই আমার স্থানীয় প্রতিনিধি এবং আমরা মেরিন জার্নালিস্টের প্রতিনিধি আমরা আসবো, এসে আপনাদের সাথে আমরা মিটটা প্রেসে অংশগ্রহণ করবো। আপনারা বলেছে এই এক বছরে আমরা এই পরিকল্পনা নিয়েছি, এখান থেকে আমরা এই গভর্নমেন্ট থেকে এই সহযোগিতা পেয়েছি, আমরা এখান থেকে এই ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে এই সহযোগিতা পেয়েছি, আমরা এইগুলো পাইনি, এইগুলো প্রবলেম, তখন আপনার এই মিড দ্য প্রেস আপনার সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে তোমরা ডিস্ট্রিবিউটর হবে যে কুয়াকাটা পৌর মেয়র বসে সেটা মিড দ্য প্রেস করে। তাই আমরা চাই আপনারা এই স্পেশালি দুটো বিষয় আপনারা বছর শেষে একটা মিডিয়া প্রেস করেন, সেখানে আমরা আসবো। আজকে থেকে আপনার নতুন মেয়র আসছেন, আপনার সাথে আমাদের পরিচয় হলো, আমাদের পথযাত্রা আর অব্যাহত থাকবে, ভবিষ্যতে দেখা হবে। এই কুয়াকাটাকে আমরা এই বছর শেষেই আমরা একটা কাজ দেখতে চাই, যে রিয়েলি একটা ভিজিবল কাজ দেখতে চাই। যেন আপনারা বলেন যে বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে, তা তো আপনারা তো সবাই দেখেন, প্রধানমন্ত্রী বলেন না আমাদের কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা হচ্ছে, ঘাট হচ্ছে, ব্রিজ হচ্ছে। এখানে আপনার যত পরিকল্পনা করেন যাই করেন না কেন, এখানে এই পৌরসভাটা পরিচ্ছন্ন হয়েছে, এখানে বাস স্ট্যান্ড হয়েছে, এখানে মাল্টিন্যাশনাল বড় বড় কোম্পানি এসেছে, এই বিষয়গুলো যখন দৃশ্যমান হবে তখন আর তাকে খুঁজতে যাবে না সে কি করছে, সে কি করছে তা তো এখানেই আসলে দেখা যায় কি করছে। যে এই বিষয় নিয়ে দুটো কাজ, একটা হলো বছর শেষে এই সাংবাদিকদেরকে, স্থানীয় সাংবাদিকদেরকে পরিবেশ বিষয়ক একটা পুরস্কার দেওয়া, আর আপনি বছর শেষে একটা মিটটা প্রেস করবেন, এটা আমাদের দাবি। এরপর যে আমি আহ্বান করছি তার আগামী দিনে কুয়াকাটাকে তার সে কি স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের কথা বলবেন নব নির্বাচিত আমাদের পৌর মেয়র আনোয়ার হল। সৌন্দর্য রূপ ধারণ করুক, আজকের আমরা যারা আজকের পৌরসভায় দায়িত্ব নিতে এসেছি, আজকে জনগণ আমাদেরকে বহুত কিছু পাওয়ার জন্য আমাদেরকে আজকের জনপ্রতিনিধি ভোট দিয়ে বানিয়েছে, তাদের মূল্যবান ভোটে আমরা আজকের জনপ্রতিনিধি হয়েছি, আমরাও চাই জনগণের কিছু দেওয়ার জন্য আজকে দাঁড়িয়েছি। আর এই জনগণের দেওয়ার স্বার্থে আমি মনে করি কুয়াকাটাকে যদি একটা সৌন্দর্য করতে পারি তা আমাদের সুনাম ছড়িয়ে পড়বে সারা বিশ্বে, এটাই আমরা আশা করি। আমি বেশি কিছু বলবো না, কারণ আমরা আজকের এখন পর্যন্ত দায়িত্ব পাইনি, যদি আমরা অনেক কিছু বলতে চাই আগে বলি যে কথায় অনেক কিছু না বলে কাজে প্রমাণ করাতে চাই। আপনি আমি মনে করি যে আমরা দায়িত্ব পাওয়ার পরে অন্তত আপনি তিন মাস পর আর একবার টুরে আসবেন, তখন দেখবেন আমরা কী করতেছি, কী করার চিন্তা করতেছি, তখনই বলবো যে আমরা কী করতে সামনে ভবিষ্যৎ
এই তখন আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমি চালিয়ে যা আমিও চেষ্টা করব এই কুয়াকাটা সৌন্দর্য করার জন্য, আর আপনারা সহযোগিতা করবেন। আর আজকের যারা আমাদের দেশি যে সাংবাদিক বীরন্ত ভাইরা আছে তাদের প্রতিফলনই আজকে কুয়াকাটা উন্নয়ন, কারণ তাদের লেখালেখির মাধ্যমে উন্নয়ন হয়েছে। কিন্তু তারাও তো আসলে যতবার আলোচনা সমালোচনার মধ্যে আলোচনার একটি দিক নির্দেশনা বেরিয়ে আসে। আজকের আপনারা আসছেন বিদায়, আমাদের সাংবাদিক বীরন্ত ভাইরা যারা আছে তারা আরও সচেতন হয়েছে যে কী কী দরকার। কুয়াকাটার সর্বপ্রথম দরকার হলো একটা মাস্টার অন্তত উন্নয়নের মাস্টার প্ল্যান করা, দ্বিতীয় দরকার একটা বিনোদন কেন্দ্র করা, তৃতীয় দরকার একটা কুয়াকাটা যদি একটি এয়ারপোর্ট হয়, তা আজকের বিদেশ থেকে যেভাবে আসতে কষ্ট হয়, অনেকের টাকা হয়েছে কিন্তু মানে খরচ করার মতো কুয়াকাটা জায়গা নেই, এটা করতে হবে, এটা করা উচিত। আমি মনে করি আপনার সাংবাদিক বীরন্ত ভাইরা যারা আছেন কুয়াকাটার জন্য অন্তত যা লেখার উচিত সেটা আপনারা লিখবেন, সরকারকে এটা আপনার মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারা আমরা যারা আছি তারা আপনাদের সহযোগিতা করব আমাদের স্বার্থে, শুধু আমি বলি আমাদের স্বার্থে মানে আমাদের দেশের স্বার্থে। দেশ যদি উন্নয়ন হয় তাহলে জাতি উন্নয়ন হবে, জাতি উন্নয়ন হতে গেলে দেশ উন্নয়ন হতে হবে, উভয় উভয় সম্পর্ক থাকতে হবে। আমরা শপথ নেওয়ার পরই ইনশাল্লাহ আশা করি আমরা ম্যানেজমেন্ট কমিটি জেলা প্রশাসনকে নিয়ে ডাকবো, তাকে নিয়ে বসবো যে কুয়াকাটা কীভাবে সৌন্দর্য করা যায় এই চেষ্টাটা আমরা করবো। এ আশা ব্যক্ত রেখে আজকের আমি সমস্ত কুয়াকাটার কোনো সদস্য নেই, স্থানীয় লোক যদি সদস্য ক্ষমতা না পায় তো বিদেশি লোক যখন আসে তখনই তারা কিছু কথা বলে যায়। আজকের আপনারা আসছেন কিছু কথা বলে গেছেন, আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের স্থানীয় সাংবাদিক বৃন্দ বাইরা যারা আছে তারা যদি এটা ফলো না করে তাহলে আপনারা আসছেন আবার এক বছর বা দুই বছর পর আসবেন, আবার দেখবেন সে একই কথা বলতেছেন। তাই আমি মনে করি এই কুয়াকাটা বিচ ম্যানেজমেন্টের জন্য অন্তত 50% যে লোক আছে এই লোক কুয়াকাটা স্থানীয় লোক রাখা উচিত। দ্বিতীয় আমি আর একটা কথা বলবো যে কুয়াকাটা পর্যটন এই নগরীটা একটি উন্নয়নের পরিকল্পনা মাস্টার প্ল্যান করা যদি শীঘ্রই এটা করা উচিত, এটা যদি হয় তাই হবে কুয়াকাটা একটি সৌন্দর্য। আর আপনারা যেটা বলছেন আমরা শপথ নেওয়ার পরে আমরা আশা করবো যারা আমরা আজকের যারা আবার সাথে আসছে যারা কাউন্সিলররা পুরাণ হয়েছে মাত্র 4 জন, আর তো সবই ইয়ং জেনারেশন, সবাই বয়স এই সুনামটা ছড়িয়ে দিবে যে আজকের কুয়াকাটা যদি পর্যটন নগরী যে সৌন্দর্য হয় তাহলে বাংলাদেশের সুনামটা আরও বেড়ে যাবে। আমরা আগে বলতাম যে বরিশালের বাসিন্দা, এখন বলি কুয়াকাটার আমাদের বাড়ি বসাল বলে তাড়াতাড়ি চেয়ারটা দাও যেই হোক না কেন। এই যে কুয়াকাটার নামটা সারা বিশ্বে আর কোথায় কুয়াকাটার নাম নেই, কেন অন্য অন্য জায়গায় একটি নাম দুই তিন জায়গায় আছে কিন্তু কুয়াকাটা নাম সারা বিশ্বে একটি, খালি কুয়াকাটা যেই নামটা এখন বলা যায় স্বর্ণ অক্ষরে লেখা। আমি আপনাদের কাছে আজকে সাংবাদিক বীরেন্দ্র ভাই ভাইরা যারা আসছেন আমি আপনাদের কাছে যারা অনুরোধ করব আপনারা 3 মাস পর পর এভাবে আসবেন, আমাদের বিশ্ব আলোচনায় বসবেন, আমাদের চোখ খুলে যাবে, আমরা বুঝতে পারবো যে আমাদের কুয়াকাটার কী অভাব আছে। আসলে যে যত আলোচনা হবে ততই দেশ ডেভেলপ হবে, উন্নত হবে, কিন্তু আমি একা চিন্তা করলে কিছু হবে না। আজকের আপনারা আসছেন বিদায়, আমাদের ডাকছেন বিদায়, অনেক কথা আলোচনা হয়েছে। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা 3 মাস পর পর এই কুয়াকাটা আসবেন, যদি একটা কথাই বলেন যে কক্সবাজার সৌন্দর্য, আরে পরের বাড়ির সৌন্দর্য দেখে আমার লাভ কী যদি আমার বাড়ির সৌন্দর্য না হয়? আপনি পটুয়াখালীর ছেলে, আমিও পটুয়াখালীর ছেলে, আমার বাড়ি যদি অগোছানো থাকে পরের বাড়ি গোছানো দেখে তো আমাদের কোনো লাভ হবে না। আমি আপনাকে বলবো আপনি আজকে যে কমিটি নিয়ে যে একটা টিম নিয়ে আসছেন এইভাবে কুয়াকাটা সৌন্দর্য করার জন্য আরও রেকমেন্ড করবেন, যেন প্রতি মাসে না বলি অন্তত 3 মাস পর পরই কুয়াকাটা আসবেন, আমি আপনাকে অন্তত দাওয়াত দিলাম। আর যতবার আসবেন আমি আপনাদের একটা কথাই বলি আজকের পৌরসভার মেয়র হয়ে যে আপনাদের যা কিছু প্রয়োজন আপনারা সর্বোপরি আমরা সহযোগিতা করব, কারণ ধরনের সংকট তৈরি করবে এই কুয়াকাটার জন্য। এই জন্য আমি অনুরোধ করব সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেই এই বিষয়গুলো নিয়ে একটু
নিশ্চয়ই আপনাদের পেরেশানি আছে, আপনারা চিন্তা করেন, আপনারা চেষ্টা করেন, এটা আমি অত্যন্ত কৃতজ্ঞ। যতটুকু হয়েছে আপনাদের কারণে হয়েছে, এটাও সত্য। আবার যতটুকু হয়নি সেখানে আপনাদের কতটুকু করার সেই ব্যাপারেও আমি বিনয়ের সাথে অনুরোধ করব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই জায়গাটায় আমাদেরকে আরও একটু সক্রিয় হতে হবে। ধন্যবাদ সবাইকে। সেটি হচ্ছে এই পর্যটনের হলরুম বহু আলোচনা, বহু সভা, বহু সিম্পোজিয়ামের সাক্ষী, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমাদের মাস্টার প্ল্যান হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের মানে আওয়াজটাও পর্যন্ত আমরা দেখছি না আর কি। দৃশ্যত আমরা মানে এইসব ইমপ্লিমেন্ট না হওয়ার কারণে আমরা দৃশ্যত আপনারা যে বিষয়গুলি সাংবাদিকরা আলোচনা করলেন, ঢাকা থেকে এসেছেন, অনেক কিছু আপনাদের কাছেও অগোছালো এলোমেলো মনে হয়। তো আমাদের গত 28 ডিসেম্বর মাত্র কলকাতা পৌরসভার নির্বাচন শেষ হয়েছে। এখানে নবনির্বাচিত মেয়র উপস্থিত আছেন, উনি এখনও দায়িত্বভার গ্রহণ করেননি। এখানে নবনির্বাচিত পৌরসভার কাউন্সিলর বৃন্দ আছেন, তারাও দায়িত্বভার এখনও গ্রহণ করেননি। পুরনো কাউন্সিলররা যারা আগে থেকেই কাউন্সিলর আছেন, এমনও এখানে এমন কাউন্সিলররাও এখানে রয়েছেন যারা কলকাতা পৌরসভার অনেক বিষয় আগে থেকেই জেনে শুনে আসছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমাদের, যেহেতু আমরা কুয়াকাটার সংবাদকর্মী হিসেবে আমরা যারা রয়েছি, আমাদের দাবি থাকবে আপনারা দায়িত্বভার গ্রহণ করে অন্তত কুয়াকাটার পৌরসভার যেসব অগোছালো বা যেসব মানে শৃঙ্খলার অভাব আছে যেসব ক্ষেত্রে, আপনারা অন্তত সেই সব বিষয়গুলোর প্রতি নজর দেবেন। বিশেষত পরিবেশের ভারসাম্য রক্ষায় যেসব বিষয়ে আপনাদের হস্তক্ষেপ জরুরি, অন্তত সেই সেই সব বিষয়ে আপনারা সময়ক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের দাবি থাকবে। একই সাথে আমরা এখানে যে সমস্ত সংবাদকর্মীরা রয়েছেন, ঢাকা থেকে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে কুয়াকাটায় পর্যটনের উন্নয়নে যা কিছু হচ্ছে এর পিছনে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কারো বিশেষত এমন নজর আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যা কিছু হয়েছে, এখন কথা হচ্ছে যে বাংলাদেশের অন্যতম এবং প্রধান পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার, এটা আমি অস্বীকার করি। সেটার সাথে আমরা যে এটাকে কিভাবে নষ্ট করছি এটার সবচেয়ে বড় একটা উদাহরণ। তারপরে হচ্ছে আমরা কুয়াকাটার যে অবস্থা দেখছি, বিচের চতুর্পাশে যেখানে সেখানে আমরা টং ঘর উঠে বসে আছে। কক্সবাজারের টং ঘর ভাঙার জন্য প্রত্যেকদিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এখন অভিযান চালাচ্ছে, প্রায় দিন ফোন করে, ভাই অভিযান চালাতে যাচ্ছি, ইয়ারা করতে দিচ্ছে না, একটু আপনারা হেল্প করেন, এই ওখানকার যে যারা দখল করে আছে তারা করতে দিচ্ছে না, স্থানীয় সাংবাদিকরাও আমাদেরকে সহযোগিতা করতে পারছে না, আপনারা একটু ঢাকা থেকে এসে হেল্প করেন, যেহেতু আপনারা পরিবেশ নিয়ে কাজ করেন। হয়তো আজকে না হোক, আমি বলে যাচ্ছি আগামী 10 বছর পরে যদি এই গতিতে চলে, এরকম আপনাদের এখানকার জনপ্রতিনিধিদেরকেও আমাদেরকে ফোন করে হয়তো বলতে, আমাদেরকে বলতে মানে যে কোনো সাংবাদিকদেরকে বলতে হবে যে ভাই আপনাদের সহযোগিতা লাগবে, বা যে কোনো কর্তৃপক্ষকে ধরে আপনাদেরকে এটা উদ্ধার করার চেষ্টা করবেন, কিন্তু আদৌ কি সম্ভব হবে কিনা সেটা আমাদের সেটা তখন ভাবার বিষয় আছে। তো আমরা এই বিষয়গুলো আমাদের যদি পর্যটনকে আমরা ঢেলে সাজাতে চাই, এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। আমি একজন পরিবেশ বিষয়ক প্রতিবেদক, সেই হিসাবে কিছু কথা বলতে হয় পরিবেশ নিয়ে। যে আমরা এই আনর্ভে বলেছেন একটু আগে যে আমাদের এখান থেকে ডলফিনের যে পাখনাটা প্রচুর পাতার হচ্ছে, আমি সাম্প্রতিক একটা গবেষণা দেখেছি, এটা কিন্তু হাঙ্গরের সরি। তারপরে হচ্ছে আমরা ডলফিন খাচ্ছি ধরে, ডলফিনকে আমরা শুঁটকি বানাচ্ছি, এটাও আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা অনেক সামুদ্রিক, এই শুধুমাত্র পর্যটনকে যে আমি সম্ভাবনার যতগুলো কথা বললাম, এর বিপরীতে এই পর্যটন আবার আমাদের পরিবেশকে নষ্ট করছে। যার কারণে আমাদের পরিবেশবাদীরা করে কি, যে পরিবেশবাদীরা বলে যে পর্যটন আমাদের পরিবেশ নষ্ট করছে, পর্যটন বন্ধ করেন। আবার পর্যটন ব্যবসায়ী যারা আছেন তারা বলে যে পরিবেশবাদীরা বেশি বুঝে, বেশি কথা বলে, তাদের কারণে আমাদের পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা এখান থেকে আয় করতে, এটা আমাদের রাষ্ট্রের বড় একটা আয়ের উৎস, অথচ তারা এটা বুঝে না।
কিন্তু মূল জায়গাটা হলো আমরা সাস্টেইনেবল পর্যটন যেটা সেটা আমরা করছি না, ফলে এই এই সমস্যাটা তৈরি হচ্ছে। অথচ আমরা যদি সাস্টেইনেবল পর্যটনের জায়গাটা যেতাম, আমরা যদি নিজেরা এই যে প্লাস্টিকগুলো এখানে সৈকতের পাশে পাশে কেন প্লাস্টিক বিক্রি হবে, আমরা জানি যে এটা সমুদ্রের ক্ষতি করে, আমরা কি পারি না এই জিনিসটা যে সৈকতের 100 মিটার দূর থেকে প্লাস্টিক মুক্ত, এখানে ঢুকতেই পারবে না কেউ প্লাস্টিক নিয়ে, তাহলে কিন্তু এই পরিবেশটা নষ্ট হয় না। তারপরে হচ্ছে যে বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, আজকে আমি যে আমার অভিজ্ঞতার কথা বললাম যে আমি মানুষের মলমূত্র পা দিয়ে শুরু করলাম, হ্যাঁ হয়তো বা এটা কোনোভাবে এসেছে যাই হোক, কিন্তু বিচ ম্যানেজমেন্ট কমিটি কি সকালে একবার একটা রাউন্ড দিয়ে এটা পরিষ্কার করতে পারে না? তাহলে তো আমাদের এই এই পরিস্থিতিটা শিকার হতে হয় না। যদি আপনার এখানে টুরিস্ট আসে আপনারা স্বাবলম্বী হবেন, আমরা আমাদের দেশ স্বাবলম্বী হবে, বিদেশিরা আসবে, কিন্তু আমরা যদি এভাবে মানে চলতে গাড়ি যাত্রাবাড়ি স্টাইলে চালাই তাহলে কিন্তু আমাদের আমরা আমাদেরকে ব্র্যান্ডিং করতে পারবো না, আমরা জাস্ট শুধুমাত্র ওই চলার মতো চলবে। তো এই বিষয়গুলো সমাধানের জন্য আমরা আমি এখানকার যারা জনপ্রতিনিধিরা আছেন সবাইকে এটা অনুরোধ করব, আর আমি একজন প্রাণী প্রেমীও বলতে পারি সেই হিসেবে অনুরোধ করব আপনাদের এখানে আশপাশে অনেক বনাঞ্চল আছে এখনও, আমরা এটা আমাদের জন্য অনেক বড় একটা সম্ভাবনার বিষয় এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা সেভও। আপনার আমরা সাম্প্রতিক সময়ের যদি ঘূর্ণিঝড়গুলো দেখি আমরা যে প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে আমাদেরকে সুন্দরবন বাঁচিয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমি একটু আগে ঘুরতে ঘুরতে আমার সহকর্মীদের সাথে বলছিলাম যে আচ্ছা যদি এই ঘূর্ণিঝড়টা মানে সম্প্রতি যেটা গেল আম্পান যদি ওইদিকে চলে না গিয়ে একটু এদিকে আসতো, একটু ভোলা উপকূল দিয়ে যদি একটা আঘাত হানতো তাহলে কি হতো? আমরা বলছি যে আমরা অনেক দুর্যোগ মোকাবেলা অনেক সক্ষম, আমরা অনেকে আমাদের আগের তুলনায় হতাহত কম, তারপরে আপনি চিন্তা করেন কতগুলো মানুষ বেকার হয়েছে এক আম্পানে। তাহলে আমরা এখন শুধু বলি কি যে সমস্যা হচ্ছে আমাদের একটা বেড়িবাদ করে দেন, তা আমরা কি এবার দেখিনি যে বেড়িবাদটা ভেঙে পানি আসছে? তাহলে আমরা কেন বারবার শুধু ওই একটা জায়গায় সমাধানে যাচ্ছি? অথচ আমাদের বৈজ্ঞানিক সমাধান কি বলছে যে বৃক্ষরোপণের মাধ্যমে করা সম্ভব, এবং বৈজ্ঞানিক না আমাদের এখানকার প্রাকৃতিক সমাধানও আমরা দেখছি যে বারবার যতগুলো ঘূর্ণিঝড় এই আমার সুন্দরবনের উপর দিয়ে এসেছে সবগুলো কিন্তু আমাকে সেভ করেছে, যেটা ঘূর্ণিঝড় যেটা সুন্দরবন পার হয়ে ভোলা বা এই সামনের উপকূলে আঘাত এনেছে সেটাই আমার অনেক প্রাণহানি ঘটিয়েছে। তা আমরা যদি সেই তুলনাগুলো করে আমরা যদি নিজেদেরকে নতুন আমরা যদি প্ল্যানগুলো করি যে পুরো উপকূল জুড়ে বনায়ন করতে পারি, এটা আমাদের দুই দিক থেকে উপকার করবে, এক হচ্ছে সৌন্দর্য তিন দিক থেকে, এক হচ্ছে সৌন্দর্য বাড়াবে, দ্বিতীয় আমাদেরকে সেভ করবে, তৃতীয়ত হচ্ছে যে এর মাধ্যমে আমাদের একদিকে হচ্ছে অক্সিজেনের নতুন যোগান হবে, তারপরে হচ্ছে যে এই গাছগুলো যে আপনার কোস্টাল ফরেস্টে যে গাছগুলো থাকে এই গাছের নিচে এসে হচ্ছে মূলত মাছগুলো সমুদ্রের মাছগুলো ডিম পারে, সেখান থেকে বাচ্চা হয়, আর সেই মাছগুলো আমরা খাইতে পারি। তো এই জন্য আপনাকে আমাদেরকে এগুলো নিজেদের স্বার্থেই করতে হবে, সমুদ্রের প্রাণীগুলো রক্ষা করতে হবে, সমুদ্রের প্রাণীগুলো যখন রক্ষা হবে আপনি মনে করতে পারেন যে কাঁকড়াটা আমার জন্য কোনো উপকারে আসে না, কাঁকড়া না আমি অন্য কথা বলি ধরেন ক্যাকটাস আমার কোনো কাজে আসে না, কি বলে এটাকে, বা হাঙ্গর আমার কোনো কাজে আসে না কথা কথা, কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে কোনো কাজে আসে না, অথচ এই হাঙ্গর বা এই যে আমাদের এখানে যে শামুক ঝিনুক বিক্রি করে এই ঝিনুকগুলো কিন্তু আপনার ওই যে মাছের প্রজনন ক্ষেত্রের জন্য বড় ভূমিকা রাখে, এভাবে পুরো সমুদ্রের ইকোলজিটা শেষ পর্যন্ত এসে একটা জায়গায় সবচেয়ে বড় অবদান রাখে, সেটা হচ্ছে যে সমুদ্রের ভিতরে আপনার নতুন নতুন প্রাণী জন্ম নেয়, অর্থাৎ নতুন প্রাণী মানে মাছও জন্ম নেয়। তো মাছ জন্ম নিচ্ছে, সেই মাছ আমরা ধরছি, সেই মাছ আমরা খাচ্ছি, এটা থেকে আমার যেমন অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমার প্রোটিনের যোগান হচ্ছে, এভাবে আমি নানা দিক থেকে এই সমুদ্রকে ঘিরে আমি বিশাল একটা আমার নিজেদের জন্য আমাদের যোগান হচ্ছে, অথচ আমরা সেই সমুদ্রের দিকে তাকাচ্ছি না। আমরা সবাই মনে করছি কি এটা বিশাল একটা সমুদ্র আছে, এখানে অনেক মাছ আছে, আমি ধরবো খাবো ধরবো খাবো ধরবো খাবো, এর বাইরে আমার মধ্যে এটা যে কনজার্ভ করার যে বিষয়টা এগুলো আমাদের মধ্যে আসছে না। তা আমি আজকে আমরা এই কিছুদিন আগে আমাদের সেভ আওয়ার সি আমাদের জন্য কক্সবাজারে এরকম একটা আয়োজন করেছে, আমরা সেখানেও এই কথাগুলো বলার চেষ্টা করেছি ওখানকার স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তাদের সাথে। আমরা বলতে চাই যে আপনারা অন্তত যারা জনপ্রতিনিধিরা আছেন তারা যদি আপনাদের এখানকার ফিশারিজের সাথে যারা জড়িত, এখানকার ট্যুরিজমের সাথে যারা জড়িত সবাইকে মিলে যদি একটি সাস্টেইনেবল
ওয়ে আপনারা খুঁজে বের করতে পারেন এবং সাস্টেনেবল ওয়েতে যদি আপনারা কাজগুলো করেন তাহলে আশা করি আমাদের বাংলাদেশ অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের বাংলাদেশের সমুদ্রকে ঘিরে শুধুমাত্র প্রচুর সম্ভাবনা আছে, যে সম্ভাবনাকে ঘিরে আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে পারি।